2023 রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিটি বুথে বুথে কাজ শুরু করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তের ন্যায় বিশাল গড়ের আনাচে কানাচে চষে বেড়াচ্ছে তরুণ মণ্ডল সভাপতি সুশান্ত দেব। বুথে বুথে সাংগঠনিক বা সংগঠনকে মজবুত করতে মরিয়া বিশাল গড় বিজেপি। আর তরুণ মণ্ডল সভাপতি নেতৃত্বে তা ভালোভাবে সম্পাদন করছে সংগঠন। পাড়ায় পাড়ায় যোগদান সভার মাধ্যমে বিরোধী শিবিরকে দুর্বল করে সংগঠনকে মজবুত করে চলেছেন মণ্ডল সভাপতি। রবিবারও বিশালগড় মণ্ডলের অন্তর্গত দুর্গানগর 13 নং বুথে শিবনগর স্কুল মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। 16 পরিবারের মোট 65 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন বিশালগড় মণ্ডল সভাপতি সুশান্ত দেব। আর রবিবারের এই সভা থেকে সরাসরি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে সুর চড়ালেন মণ্ডল সভাপতি। বিজেপি জয় হোক, বিজেপি জয় হোক, ভারত মাতা কি।